এমন একটা খেলার নাম অবশ্যই শুনেছেন যেখানে একজন আরেকজনকে টমেটো নিক্ষেপ করে। যে যাই বলুক, এই খেলা নিয়ে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই। বিশ্ববাসী একটু হলেও চিন্তা করে এই খেলা নিয়ে। আজ আমরা এই টমেটো ফাইট ফেস্টিভ্যাল সম্পর্কে জানতে চলেছি। কেন এই টমেটো ছোড়াছড়ির আসর বসে, এর উৎপত্তি কোথা থেকে? অন ভয়েস আমি সাগর পুরো ভিডিওতে এসব নিয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে দর্শক, আপনার একটু হেল্প আমার চাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। ১৯৪৫ সালের আগস্টের শেষ বুধবারে স্পেনে প্রথম শুরু হওয়া এই খেলার নাম ইংরেজিতে টমেটো ফাইট ফেস্টিভ্যাল, আর স্প্যানিশ ভাষায় একে বলা হয় লা টমাটিনা। দুঃখজনক হলেও সত্যি, স্পেনের ছোট্ট শহর বুনলোয়ে সৃষ্টি এই খেলা বহুকাল স্পেনেই নিষিদ্ধ ছিল। সামান্য এক ঝগড়া বিদ্বেষ থেকে সৃষ্টি এক খেলা আজ আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। তবে এই খেলার আসল উৎপত্তি রহস্য আজও ঠিকভাবে জানা যায়নি, তবে অনেকগুলো গল্পই প্রচলিত আছে আর সবগুলো গল্পই হাস্যকর। কেউ কেউ বলে থাকেন বুনলের রাজনৈতিক নেতাদের উপর বিদ্রুপ জানাতে এলাকাবাসী প্রথম টমেটো ফাইট করেন। আরেক দল বলে থাকেন সেদিন অর্থাৎ আগস্টের শেষ বুধবারে এক কনসার্টে বাজে গান গাওয়ার জন্য এক গায়ককে টমেটো ছুঁড়ে মারে এবং টমেটো ট্রাকে ছুঁড়ে ফেলে দেয় দর্শকরা। তবে সবচেয়ে বহুল সমাদৃত গল্পটি হচ্ছে ১৯৪৫ সালের এই দিনে জায়ান্ট অ্যান্ড বিগ হেডস ফিগার প্যারেড অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে মানুষ বড় বড় মুখোশ পরে মিউজিকের সাথে সাথে অংশগ্রহণ করে। এখানে এক যুবক অংশগ্রহণ করেছিল যার মাথার মুখোশটি কোনো কারণে খুলে মাটিতে পড়ে যায়, আর এতে ছেলেটি প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপর নিজের উপর রাগ থেকে সামনের সকলকেই ধাক্কা দিতে থাকে। একসময় এটি একটি গোলমালের সৃষ্টি করে, আর পাশেই সবজি বাজার থাকায় সবাই সেখান থেকে টমেটো তুলে মারতে থাকে। এক পর্যায়ে লোকাল পুলিশ এসে ঝামেলাটি থামালেও কিছু বাচ্চা কিশোরের মনে ধরে যায় ব্যাপারটি। তাই ওই বছর কিছু ছেলে পেলে নিজেরাই পূর্ব পরিকল্পিতভাবে এক জায়গায় মিলিত হয় এবং নিজেদের বাসা থেকে টমেটো নিয়ে এসে ছোড়াছড়ি বা ফুড ফাইট শুরু করে। এবারও পুলিশ এসে তা ভাঙতে সক্ষম হয়, কিন্তু এই তুচ্ছ ঘটনাই ইতিহাস হতে শুরু করে। প্রতি বছর যুবক যুবতীরা মিলিত হতে থাকে এই টমেটো ফাইট ফেস্টিভ্যালে। টানা পাঁচ বছর পর স্পেন সরকার এই উৎসবটিতে নিষেধাজ্ঞা জারি করে দেয়, যার ফলস্বরূপ বুনলের এলাকার লোকজন প্রচণ্ড রেগে যায় এবং বিক্ষোভের সৃষ্টি করে। তবে এই নিষেধাজ্ঞাই এই খেলার ভক্ত বাড়াতে প্রথম সফলভাবে কাজ করে। অবশেষে ১৯৫৭ সালের দিকে বুনল নগরবাসী এই নিষেধাজ্ঞাকে নিয়ে অসন্তুষ্টি জানিয়ে তারা টমেটো দাফনের আয়োজন করে। সেখানে একটি কফিনের মধ্যে বড় একটি টমেটো নিয়ে সম্পূর্ণ নগর পরিভ্রমণ করে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেন। অবশেষে ১৯৫৯ সালে স্থানীয় কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা উঠিয়ে দেন এবং আবার এই খেলার আয়োজন করেন, সাথে সাথে একটি সরকারি ছুটিরও অন্তর্ভুক্ত করে দেন। ১৯৮৩ সালে প্রথম টিভিতে এই খেলা সম্প্রচারিত হওয়ার পর লোক সংখ্যা আরও বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে এটি আন্তর্জাতিক খেলায় পরিণত হয়। তবে এতদিন খেলাটি একদম বিনামূল্যের হলেও ২০১২ সাল থেকে এন্ট্রি ফি প্রদান করে ঢুকতে হয় অংশগ্রহণকারীদের, যার মূল্য ১০ ইউরোস। আর লোক সংখ্যা প্রথম দিকে ৫০,০০০ হলেও পরে সুরক্ষা ও নগরের কথা চিন্তা করে ৩০,০০০ আনা হয়। খেলার নিয়মাবলী বলতে, খেলাটি শুরু হয় একটি বন্দুকের গুলি ছোড়ার আওয়াজের মাধ্যমে, তারপর এক ১ঘন্টা চলে খেলাটি, ১ঘন্টা পর আবার গান শুট করা হয় এবং এরপরে খেলা সমাপ্ত হয়। যারা অংশগ্রহণ করেন তাদের উপর ফায়ার সার্ভিসের ট্রাক পানি নিক্ষেপ করে এবং পরিষ্কার করে। এই এক ঘন্টায় অংশগ্রহণকারীরা টমেটো ট্রাকের সামনে থেকে গলিত টমেটো সংগ্রহ করে, আর ট্রাকের উপরে থাকা কয়েকজন লোক সেই টমেটোগুলোকে পা দিয়ে মারাতে থাকে যাতে টমেটোগুলো শক্ত না থাকে আর কেউ সেই শক্ত টমেটো দ্বারা ব্যথা না পায়। সম্পূর্ণ শহরের রাস্তা লাল নদীতে প্লাবিত হয়। তবে হ্যাঁ, এতে একটা জিনিস হয়, টমেটোর ভেতরে থাকা সাইট্রিক অ্যাসিডগুলো রাস্তার সকল জীবাণু ধ্বংস করে দেয়। খেলায় অংশগ্রহণ করতে হলে সিটি কাউন্সিলের বেঁধে দেয়া কয়েকটি নিয়ম অংশগ্রহণকারীকে মানতেই হবে। আপনি টমেটো ছাড়া অন্য কোনো কিছু ছুঁড়তে পারবেন না, আপনি অন্য কারো এবং নিজের জামা ছিঁড়তে পারবেন না, ট্রাক থেকে নিরাপদ দূরত্ব থাকতে হবে, টমেটো ছোড়ার আগে তা অবশ্যই চেপে গলিয়ে নিতে হবে যাতে অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হয়, আপনি আপনার হাতে টমেটোটি কখনোই সরাসরি বিল্ডিংগুলোতে ছুঁড়ে মারতে পারবেন না। ২০১৫ সালের সমীক্ষায় দেখা গেছে সেই বছর ১৪৫,০০০ কেজি টমেটো ছোড়া হয়েছিল এই উৎসবে। এখন বর্তমানে এই খেলা অন্য দেশগুলো আয়োজন করছে। এই খেলাকে অনেকে বিপজ্জনক বললেও এখনও ছোটখাটো হতাহত ছাড়া কোনো মৃত্যু সংবাদ শোনা যায়নি। সব মিলিয়ে এই উৎসবটি বর্তমানে স্পেনের ঐতিহ্য বহন করছে এবং স্পেনের পর্যটক খাতকে আরও দ্বিগুণ করে দিয়েছে। আজকের মতো চলে যাচ্ছি দর্শক, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট। আর হ্যাঁ, অবশ্যই লাইক করতে এক বিন্দু ভুলবেন না। ভিডিওটি দেখেই চুপচাপ চলে না গিয়ে আমাকে অনুপ্রাণিত করুন নতুন ভিডিও বানাতে।